আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আবারও হাজির হয়ে গেলাম আরও একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে পাকোড়ার রেসিপি। পাকোড়া কিন্তু আমরা অনেক কিছু দিয়ে খাই। চলুন আজকে তৈরি করি বাঁধাকপি দিয়ে মজার পাকোড়া। আজকের এই বাঁধাকপির পাকোড়া তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই মচমচা এবং কি মজার। তাহলে চলুন দেখি পাকোড়াগুলো কীভাবে তৈরি করতে হয়। আজকের এই পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি ছোট সাইজের একটা বাঁধাকপি থেকে অর্ধেক নিয়ে নিয়েছি আর বাঁধাকপিগুলো প্রথমে ধুয়ে তারপরে চিকুন করে কুচি করে নিয়েছি। যত কুচি করা চিকুন হবে পাকোড়াগুলো ততটাই মজার হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো হবে। লবণ দিয়ে ভালো করে হাতে কিছুক্ষণ ডলে নিতে হবে। 1-1.5 মিনিটের মতো ডলে নিলে কিন্তু বাঁধাকপিগুলো অনেকটাই নরম হয়ে যাবে আর পাকোড়া তৈরি করতে খুব সহজ হয়ে যাবে। বাঁধাকপিগুলো নরম হয়ে গেছে আর বাঁধাকপি থেকে অনেকগুলো পানিও বের হয়েছে দেখেই হয়তো বুঝতে পেরেছেন। পানিগুলো এখন ছেঁকে ফেলে দিতে হবে। হাত দিয়ে চিপে চিপে পানিগুলো আমি ফেলে দিচ্ছি। ঠিক এইভাবে পানিগুলো ফেলে দিতে হবে। আমি কেমন করে পানিগুলো ফেলে দিচ্ছি দেখি হয়তো বুঝতে পেরেছেন। সবগুলো পানি আমি আলাদা করে নিয়েছি। পানিগুলো এখন ফেলে দিব আর পাকোড়াগুলো তৈরি করে নিব। পাকোড়া তৈরি করার জন্য বাঁধাকপিগুলো রেডি করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1টা ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, অ্যাড করে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখন 4-5টার মতো কাঁচামরিচ কুচি। ঝালের পরিমাণটা চাইলে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারবেন আপনাদের পছন্দ মতো। দিয়ে দিলাম পরিমাণ মতো কিছু ধনে পাতা কুচি, আরও অ্যাড করে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি এখানে 4 টেবিল চামচ পরিমাণ আতপ চালের গুঁড়া। আপনার চাইলে এখানে ময়দা অথবা আটাও ব্যবহার করতে পারবেন যদি চালের গুঁড়া হাতের কাছে না থাকে। এখন ভালো করে হাত দিয়ে সব কিছু একত্রে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখন আর কোনো লবণ অ্যাড করি নি কারণ প্রথমে লবণ দিয়ে কিন্তু আমি বাঁধাকপি থেকে পানিগুলো বের করে নিয়েছি, এই কারণে আর লবণ দেইনি। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে একটু দিতে পারেন। কিছুক্ষণ মেখে নেওয়ার পর খুব সুন্দর করে বাঁধাকপির পাকোড়ার জন্য রেডি হয়ে গেছে দেখি হয়তো বুঝতে পেরেছেন যে কেমন করে রেডি করে নিয়েছি। এখন আগ থেকে চুলায় আমি একটা প্যানের ভিতরে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি আর এখন 1-1 করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি প্রয়োজন মতো পাকোড়া কয়েকটা দিয়ে দিয়েছি। এখন মচমচা করে ভেজে নিতে হবে। 5-6 মিনিটের মতো এই পাকোড়াগুলো ভাজতে হবে আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়ামেতে রাখতে হবে। ফুল বাড়িয়ে দিলে পাকোড়াগুলোও পড়ে যাবে, ভিতর থেকে মচমচা হবে না। একটু সময় নিয়ে যদি পাকোড়াগুলো ভেজে নেন পাকোড়াগুলো খুবই মচমচা হবে আর খেতেও অনেক মজার হবে। আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুব সুন্দর কালার চলে এসেছে, পাকোড়াগুলো মচমচা হয়ে গেছে। এই পর্যায়ে আসলে কিন্তু পাকোড়াগুলো চুলা থেকে নামিয়ে নিতে হবে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে কালারটা কেমন করে পাকোড়াগুলো ভেজে নিয়েছি। এখন তেলগুলো ছেঁকে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে আর একইভাবে সবগুলো পাকোড়া আমি ভেজে নিচ্ছি। এই পাকোড়াগুলো দিয়ে দিয়েছি, ভেজে নেওয়া হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। সবগুলো পাকোড়া আমি ভেজে নিয়েছি। এই পাকোড়াগুলো চাইলে সস দিয়ে খেতে পারেন, আবার সালাদ দিয়েও খেতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কোনো জিনিস দিয়ে আপনারা খেতে পারবেন। আশা করি আজকের এই বাঁধাকপির পাকোড়া রেসিপি সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা আমার সঙ্গে এতক্ষণ ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।